হ্যালো ভিউয়ার্স, আরপিপি এডুকেশনের ইভিএস প্র্যাকটিস সেট ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের আপকামিং প্রাইমারি টেট, আপার, সিটেট প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। দেখো, প্র্যাকটিস নম্বর আজকে আমরা আলোচনা করব 5, অর্থাৎ এর আগের ক্লাসগুলো কোথায় পাবে আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্কে পেয়ে যাবে, ঠিক আছে? সমস্ত ক্লাস সেখানে ইভিএসে তোমরা পাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটি, তারও তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে জয়েন হবে। বা টেলিগ্রামে তোমরা যদি লিখে থাকো যে অল টেট পিটি ক্যাপিটাল, তাহলেও সেখানে জয়েন হতে পারবে। আমরা এবার ক্লাস শুরু করছি। আমরা লিখে দিচ্ছি প্রথমে অল টেট পিটি, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, ক্যাপিটালে লিখলেই টেলিগ্রামে সার্চ করলে পাবে। দেখো, 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। কোশ্চেন নাম্বার 1, পরিবেশ শিক্ষার যে পরিবেশের কথা বলা হয় তা হলো সামাজিক, প্রাকৃতিক, সামাজিক ও প্রাকৃতিক, নাকি উপরের কোনোটিই নয়? আমরা জানি কঠিন কোশ্চেন আমাদের করতেই হবে, কিন্তু কিছু ইজি কোশ্চেন আসে একদম বেসিক লেভেলে, 4-5টা তোমাদের দেবে, সেগুলোকেও দেখে রাখতে হবে। এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? সামাজিক ও প্রাকৃতিক উভয় পরিবেশ, কারণ পরিবেশ, সামাজিক প্রাকৃতিক, এই দুটো পরিবেশকে নিয়েই আমাদের কিন্তু পরিবেশ শিক্ষা বা পরিবেশ বিদ্যার এই কোর্সটা, এটাও দেখে রাখতে হবে। নেক্সট 2 নম্বর দেখো, বলছে সীসা ঘটিত বায়ু দূষণে শিশুদের কী ক্ষতি হয় বা কী রোগ হয়? স্নায়ুতন্ত্র, মনের বিকাশ ক্ষতিগ্রস্ত হয়, পোলিও রোগ হয়, স্কার্ভি রোগ হয়, শ্রবণ যন্ত্র নষ্ট হয়। সীসা ঘটিত বায়ু দূষণে শিশুদের কোন রোগটি হয়? অপশন এ, স্নায়ুতন্ত্র ও মনের বিকাশ ক্ষতিগ্রস্ত হয়। এটা মানে বায়ু দূষণ কথাটা যুক্ত আছে, একটু মনে রাখবে। নেক্সট দেখো 3 নম্বরে, ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম কি? খুব ইজি কোশ্চেন, মনোগ্রাফ, সিসমোগ্রাফ, টেলিগ্রাফ, হাইড্রোগ্রাফ। তীব্রতা বলেছে, ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম কি? শুধু অপশনটা উল্লেখ করলেই হবে, অপশন বি, সিসমোগ্রাফ। ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম সিসমোগ্রাফ। নেক্সট কোশ্চেন বলছে, জলে দ্রবণীয় ভিটামিন হলো ড্যাশ, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই। জলে দ্রবণীয়, এটা দ্রবণযোগ্য, তাই দ্রবণীয় কথাটা আছে। কোন ভিটামিন জলে দ্রবণীয়, কোনটি হবে রাইট অ্যান্সার? এটা জানো অনেকেই, অপশন বি হয়ে যাবে, কারণ ভিটামিন সি আমরা জানি কোথায় পাওয়া যায়, তো ভিটামিন সি জলে দ্রবণীয় একটি ভিটামিন। পরের কোশ্চেনে বলছে, ঢেঁকি ছাটা চাল, অর্থাৎ ঢেঁকিতে যে চাল ভাঙানো হয়, সেই ঢেঁকি ছাটা চালে সবচেয়ে কোন বিষয়টি, মানে কোন জিনিসটি বেশি থাকে? শর্করা, প্রোটিন, ফ্যাট, ক্যালসিয়াম। ঢেঁকির দ্বারা যে ছাটা, যে চাল, মানে ঢেঁকি ছাটা চাল, সেখানে সবচেয়ে বেশি থাকে কি? সবচেয়ে বেশি থাকে শর্করা। অপশন এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে, পেলেগ্রা রোগ নিবারণে সহায়তা করে কোন ভিটামিন? রোগটির নাম কি? পেলেগ্রা রোগ, থিয়ামিন, নিয়াসিন, রেটিনল, রাইবোফ্লোভিন। কোনটি হবে রাইট অ্যান্সার? পেলেগ্রা রোগ বা প্লেগ্রা রোগ নিবারণে সহায়তা করে যে ভিটামিন, সেটি হলো নিয়াসিন ভিটামিন। অপশন বি হয়ে যাবে আমাদের এখানে উত্তর, ঠিক আছে, নিয়াসিন মানে ভিটামিন, এটা মনে রাখবে। নেক্সট দেখো, বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 1982, 1983, 1992, 1993। কোথায় হয়েছিল জানো? দেখো, এগুলো কোথায় কি সম্মেলন অনুষ্ঠিত হয়, বেশিরভাগটা তোমরা রিও ডি জেনেরিও শহরে ব্রাজিলের, হ্যাঁ, এই জায়গাটা কি কি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেগুলো জানতে হবে। এছাড়া কোথায় কি হেড অফিস আছে সেগুলোও একটু জেনে রাখতে হবে জিকে হিসাবে, কারণ জিকে হিসাবে কোশ্চেন কিন্তু ইভিএসে আসছে। এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 1992, 1992 সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয় কাকে বা কোনগুলিকে? খনিজ পদার্থ, শর্করা, স্নেহ জাতীয় পদার্থ, ভিটামিন। প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয় খনিজ পদার্থকে, অপশন এ, খনিজ পদার্থকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়। নেক্সট কোশ্চেন, চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কে? মেধা পাটেকার, অরুন্ধতী রায়, সুন্দরলাল বহুগুণা, উপরের কেউ নয়। এটা খুবই মানে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব ইজি কোশ্চেন, অনেকেই জানো। এই বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব কারা দেন, এগুলো তোমাদেরকে দেখে রাখতে হবে টপিকটা। এখানে হয়ে যাবে সুন্দরলাল বহুগুণা, চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট বলছে, একটি জৈব পরিবেশ বিপর্যয়ের নাম হলো সাইক্লোন, ভূমিকম্প, খরা, ইউট্রোফিকেশন। একটা বিপর্যয় সেটা আমরা জানতে পারছি, কীরকম বিপর্যয়? পরিবেশ বিপর্যয়, এবং সেটা জৈব পরিবেশ বিপর্যয়,
এই টেকনিক্যাল টার্মটা মনে রাখবে, জৈব পরিবেশ বিপর্যয়, ঠিক আছে? এটা হয়ে যাবে ইউট্রোফিকেশন, অপশন ডি হয়ে যাবে এখানে উত্তর। নেক্সট কোশ্চেন, মানুষের স্বাস্থ্যের চাবিকাঠি নিহিত রয়েছে মূলত তার খাদ্যাভ্যাসের মধ্যে, পেশার মধ্যে, পরিবেশের মধ্যে, সংস্কৃতির মধ্যে। কোশ্চেনটা ঘুরে ফিরে আসে কিন্তু বিভিন্নভাবে, কোথায় নিহিত আছে মানুষের স্বাস্থ্যের চাবিকাঠি। এখানে এগুলো ইজি কোশ্চেন, পরিবেশ কেন, কারণ আমরা ইভিএস এর ক্লাস করছি, ইভিএস কোশ্চেন পেপার যখন সলিউশন করব সেখানে ইভিএসটাকেই প্রায়োরিটি দেওয়া হয়। এইগুলো একটা মানে টেকনিক্যাল টার্মও আছে, আবার তোমাদের ট্রিক্সও আছে, এগুলো কিচ্ছু দেখতে হয় না, জাস্ট উত্তর করে দিতে হয়। এগুলো ধরো বাংলা পেডাগজি, সেখানে বাংলা ভাষা ল্যাঙ্গুয়েজকে প্রায়োরিটি দিয়ে অগ্রাধিকার দেওয়া হয়, এরকম ধরে নিতে হয়, ওটা বাংলা থেকে কোশ্চেনটা অ্যান্সারটি হবে, ঠিক আছে? এখানে এখানে ইভিএস এর ক্ষেত্রেও ঠিক তাই। দেহ সংরক্ষক খাদ্যের উদাহরণ হলো ড্যাশ, শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন। ইভিএস এর ক্ষেত্রে বেশিরভাগ কোশ্চেন তোমাদেরকে জিকে টাইপ কোশ্চেন করতে হবে, ইভিএস এর যে 10-15টা টপিক আছে সেটা কমপ্লিট করতেই হবে, তার সাথে জেনারেল সায়েন্সের জিকেগুলো দেখে রাখতে হবে। অনেক কোশ্চেন, 10-15টার মতো কোশ্চেন কিন্তু জিকে টাইপ এসেছিল 31 জানুয়ারি 2021 যে টেট পরীক্ষা WB প্রাইমারি টেট হয়েছিল। এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার, এটা জানো ভিটামিন। দেহ সংরক্ষক খাদ্যের উদাহরণ হলো অপশান ডি, ভিটামিন। সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় হলো ড্যাশ, ধস, মানে যেটা ধস নামা বলে, ভূমিক্ষয়, ভূমিকম্প, খরা। দেখো ধস হচ্ছে ক্ষতিগ্রস্ত, ঠিক আছে, অল্পের উপর দিয়ে যায়, ভূমিক্ষয়ও ঠিক তাই, খরা আর ভূমিকম্পতে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু খরাতে যদিও বা মানুষ বেঁচে থাকতে পারে, ভূমিকম্পেতে বাঁচতে পারবে না। অপশান সি আমাদের এখানে সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয়, এটাই অ্যান্সার করতে হবে। দস্তার অভাবে যে রোগটি হয়, গোনাডিজম, বেরিবেরি, চিলোসিস, ক্রেটিনিজম। কিসের অভাবে, ধাতুটা হচ্ছে দস্তার অভাবে, পদার্থটা হচ্ছে দস্তা, দস্তার অভাবে রোগ হয়, কিন্তু কোনটি অপশান হবে, গোনাডিজম, অপশান এ হয়ে যাবে এখানে উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নাও, দেহ পরিপোষক খাদ্য হলো ড্যাশ, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন। পরিপোষক, ঠিক আছে, পরিপোষক, দেহ পরিপোষক খাদ্য কোনটি, দেখে নিতে হবে উত্তর, এখানে অপশান এ হয়ে যাবে, অর্থাৎ কার্বোহাইড্রেট। দেহ পরিপোষক বললে এটা হবে কার্বোহাইড্রেট, মনে রাখবে, দেহ পরিপোষক খাদ্য। আবার অনেক সময় দিয়ে দেয় কার্বোহাইড্রেট এটি কীরকম খাদ্য, দেহ পরিপোষক খাদ্য। কলেরা রোগটি হলো কি বাহিত রোগ, বায়ুবাহিত, মৃত্তিকাবাহিত, আলোবাহিত, নাকি জলবাহিত। এটা প্রত্যেকেই জানো যে কলেরা হচ্ছে আমাদের বর্ষাকালে যেহেতু হয় বেশি দেখা যায়, এটা জলবাহিত রোগ, ঠিক আছে, জলবাহিত রোগ হলো কলেরা। এই কি বাহিত রোগ, এই টপিকটা একটু তোমরা দেখে যাবে। পাহাড়ের ঢালে চাষবাসে যে ব্যবহৃত প্রথা, সেই প্রথাটির নাম কি, কোথায় পাহাড়ের ঢালে, ধাপ চাষ, সেল চাষ, পাহাড়ি চাষ, বাগিচা চাষ। পাহাড়ের যে ঢাল, সেই ঢাল বরাবর যে চাষ হয় সেটাকে কি বলে। আমরা জানি পাহাড়ে কি থাকে, ঢালও যেমন থাকে, আস্তে আস্তে সেই জায়গাগুলোতে চাষ করতে গেলে বিভিন্ন ধাপ তৈরি করতে হয়, বিভিন্ন ধাপ, না হলে সব গড়িয়ে যাবে, তাই এখানে পাহাড়ের ঢালে যে বসবাস করার মানে ব্যবহৃত যে চাষবাসের পদ্ধতি সেটা হলো ধাপ চাষ। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোন জলে সবচেয়ে সহজে সাবানের ফেনা হবে, মানে সহজেই হয়ে যাবে সাবানের ফেনা, কোন জলে, বৃষ্টি, নদী, সমুদ্র, নাকি পুকুর। এটা দেখবে কোন জলে হবে, এটা সহজেই বুঝে নিতে হবে, যার যত দূরত্ব, অর্থাৎ খুব জোরে একটা কোনো জায়গায় আঘাত হলে সেখানে দেখবে বুদবুদ বেশি হয়, বৃষ্টির জল যেখানেই পড়ে সেখানে ফেনা ফেনা হয়ে যায়, অর্থাৎ এখানে বৃষ্টির জলে হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। সাবানের ফেনা এমনিই তাড়াতাড়ি হবে, তার উপর আবার বৃষ্টির জল যেহেতু, সেই জলে সাবানের ফেনা একটু জমাট বাঁধলেও এমনিতেই ফেনাটা বেশিই হবে, খুব সহজে হবে। ভিটামিন B12-এর সিউডো ভিটামিন কি, ভিটামিন B12-এর সিউডো ভিটামিন হলো নিয়াসিন, আর্গোস্টেরল, কোভালোমিন, বিটা ক্যারোটিন। ভিটামিন B12 বলেছে তার সিউডো ভিটামিন, তার যে সিউডো ভিটামিন সেটা হয়ে যাবে কি, চারটি অপশানের মধ্যে হবে কোভালোমিন, ভিটামিন B12-এর সিউডো ভিটামিন অপশান সি হয়ে যাবে এখানে উত্তর। প্রোটিনের গঠনগত একক হলো ড্যাশ, মনোস্যাকারাইড, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। গঠনগত কার্যগত এগুলো আমরা জানি, প্রোটিনের গঠনগত একক হলো অপশান বি, অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড, এটা হচ্ছে প্রোটিনের গঠনগত একক। ভিটামিন সি এর অভাবে
যে রোগটি হয় সেটি হলো স্কার্ভি রিকেট পেলেগ্রা বেরিবেরি। পেলেগ্রা একটু আগে আমরা জানতে পেরেছি এটা হবে না। রিকেট ভিটামিন ডি ওয়ান, যেটা আমরা জানি এ আর ডি এর মাধ্যমে কী কী রোগ হয়, রিকেটটা তো এমনিই হবে না এটা সবাই জানো। বেরিবেরি আর স্কার্ভির মধ্যে তোমাদের গোলমাল হতে পারে, কিন্তু মনে রাখবো ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়, ঠিক আছে? অপশান এ। এরপর তোমাদের হোম টাস্ক অর্থাৎ লাস্ট কোশ্চেন, আজকের হোম টাস্ক, দেহের চর্বির পরিমাণের নির্দেশক হলো কোনটি? আইইউ, টিভিএম, বিএমআর, বিএমআই। দেহে যে চর্বি আছে সেই চর্বির যে পরিমাণ সে পরিমাণকে নির্দেশ করে কোনটি? আইইউ, টিভিএম, বিএমআর নাকি বিএমআই? ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।